প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে ছিল শিক্ষক দিবস। আজকে আমরা দেখছিলাম যে সকালেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফেসবুকে একটা পোস্ট করেছেন, যে পোস্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে লেখা, শিক্ষক শিক্ষিকারা আমাদের গর্ব, তাঁদের সবাইকে জানাই বিনম্র শ্রদ্ধা, সাথে সাথে শিক্ষাক্ষেত্রে যুক্ত সকল ছাত্র ছাত্রীবৃন্দ ও কর্মক্ষেত্রে সকলকে জানাই অনেক অনেক শুভকামনা শিক্ষক দিবস বলে নিচে তার ছবি। আমরা দেখছি যে ফেসবুকে একটা পোস্ট করা হয়েছিল আজকে, আমি সেটা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি দর্শক। অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা আমাদের গর্ব, এই কথাটা শুরুতেই বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দর্শক, আমাদের প্রশ্ন, যদি সত্যিই শিক্ষক শিক্ষিকাদেরকে গর্ব বলে মনে করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে আমরা আজকের দিনে যখন শিক্ষক দিবস, তাহলে আমরা এই রকম দৃশ্য কেন দেখলাম? আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে শিক্ষক দিবসে আমরা দেখছি কোথাও চুক্তিভিত্তিক যারা শিক্ষক শিক্ষিকা, কোথাও প্যারা টিচার মানে আংশিক সময়ে যারা যুক্ত, কোথাও বা চাকরি প্রার্থী, একেবারে মানে অনেক রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে, কোথাও একেবারে মানে কালো ব্যাজ পরে এইভাবে, কেউ কেউ আবার এইভাবে কালো কাপড় মুখে বেঁধে এইভাবে কিন্তু প্রতিবাদ করেছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভিডিও এসছে আমাদেরকে, নিশ্চয়ই আপনারাও দেখেছেন সোশ্যাল মিডিয়াতে এইরকম একেবারে প্রতিবাদ, কোথাও দাবিকে সামনে রেখে স্লোগান দেওয়া হচ্ছে নানান বিষয়ে। এক কথায় বলা যায় যে শিক্ষক দিবসে শিক্ষক শিক্ষিকারা একেবারে পথে বসে রয়েছেন, রাস্তায় বসে রয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে শিক্ষক শিক্ষিকারা আমাদের গর্ব, কিন্তু যাদেরকে নিয়ে তিনি গর্ব করেন তাদের যে কী অবস্থা, তারা রাস্তায় বসে রয়েছেন, তাদের দাবিকে সামনে রেখে তাদের কিছু বলার রয়েছে, কথা বলার জায়গা রয়েছে, শোনা হচ্ছে না। কখন তারা পথে বসেন, মানে কেউ যখন কোনো কিছু বলার চেষ্টা করেন, মানে তারা পথে বসে কখন বলার চেষ্টা করেন, যখন সাধারণভাবে বলে হয় না, যখন সরকার ডাকে যে সরকার কোনো উদ্যোগ দেখাচ্ছে না, সরকার শুনছে না, বিভিন্নভাবে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হয়েছিল শুনছে না, তখনই তো মানুষ বাধ্য হয়ে পথে বসেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে শিক্ষক শিক্ষিকারা আমাদের গর্ব, আজকের দিনে একেবারে শ্রদ্ধা জানিয়েছেন ফেসবুক পোস্ট আর অন্যান্যভাবে, কিন্তু আমরা দেখছি আজকের দিনে শিক্ষক দিবসে যারা মানে চাকরি প্রার্থী বা যারা একেবারে মানে প্রশিক্ষণ নিয়ে রেখেছেন, যারা প্যারা টিচার, যারা আংশিক সময়ের জন্য যারা রয়েছেন, যারা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা, মানে তারা রাস্তায় নেমেছেন। সুতরাং আজকের দিনে কি সত্যিই শিক্ষক দিবস হিসেবে আমরা কি পালন করার মানে সেই যে গর্বটা, সেটা কি সত্যি আমাদের আছে? আমরা যখন বলছি যে আজকে সত্যি খুব গর্ব মানে শিক্ষক দিবস, আর যখন এই ভিডিওগুলো সামনে উঠে আসছে আমরা দেখছি যে শিক্ষক শিক্ষিকারা চাকরি প্রার্থী তাদের রাস্তায় বসে রয়েছেন, এবং ভাবুন যা স্টুডেন্ট যারা ধরুন রাস্তায় বসে রয়েছেন, তাদের তো ছাত্রছাত্রী রয়েছেন, তারা যখন দেখবেন যে দেখবে যে আমাদের শিক্ষক শিক্ষিকারা রাস্তায় বসে রয়েছেন অসহায়, তাদের মানে মানে একেবারে পরিষ্কার আর্থিক সংকট এত পরিষ্কার বয়ে যাচ্ছে যে তারা তাদের টিচার, তারা কিন্তু তাদের টিচার, কিন্তু তারা রাস্তায় বসে রয়েছেন, মিছিল করছেন, এইভাবে হাঁটছেন, যখন এই শিক্ষক মানে এদেরকে যখন দেখে একেবারে ছাত্রছাত্রীরা, ভাবুন তো তাদের মনে কী রিয়াকশান তৈরি হয়। তারা বড় হবে, তারা স্বপ্ন দেখছে অনেকে যে আমরাও শিক্ষক শিক্ষিকা হব, যখন তারা দেখছে যে আমাদেরকে যারা পড়াচ্ছেন তাদের যা হাল, নিশ্চয়ই তারা জানার চেষ্টা করেন কী বিষয়। তারা বুঝতে পেরেছেন যে এখানে চাকরির সমস্যা, বেতন ঠিক করে দেওয়া হয় না, অল্প দেওয়া হয়, স্থায়ী করা হচ্ছে না, স্থায়ী টিচারদের এরকম বেতন, আর যারা একই সময় তারা কাজ করেন, একইভাবে পড়ান, তাদের বেতন এরকম, এতটা বৈষম্য, সব তো ওই পড়ুয়ারা দেখছে শুনছে, তাদের মনে কী ধরনের রিয়াকশান তৈরি হচ্ছে? আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে পোস্ট করে দিলেন রংচঙে, একেবারে কালারফুল একটা পোস্ট, যে শিক্ষক শিক্ষিকারা আমাদের গর্ব, কিন্তু যাদেরকে নিয়ে তিনি গর্ব করছেন তাদের কথাটা কি তারাই তারা শুনছেন না। আজকে তারা বাধ্য হয়ে রাস্তায় একেবারে বসে পড়েন। অনেক জায়গাতে অনেকভাবেই আপনারা দেখেছেন যে আজকে প্রতিবাদ হয়েছে, দাবি দাওয়াকে সামনে রেখে স্লোগানিং হয়েছে, মিছিল হয়েছে। আমরা জাস্ট কয়েকটা জায়গার ভিডিও আপনাদের সামনে দেখাচ্ছি দর্শক, হয়তো এটা নমুনা স্বরূপ, কিন্তু একেবারে রাজ্য জুড়ে কিন্তু আমরা এটা দেখেছি। দর্শক, নিশ্চয় আপনাদের এই সম্পর্কে প্রতিক্রিয়া থাকবে যে মুখ্যমন্ত্রী একরকমভাবে গর্ববোধ করছেন বলছেন, আর বাস্তবের চিত্রটা কীরকম, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা কীভাবে রাস্তায় বসে রয়েছেন। আমি এই প্রসঙ্গে আরেকটা কথা বলবো, আপনারা দেখছেন ইদানিংকালে ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক একটা সাংগঠনিক বিস্তার ঘটানোর চেষ্টা করছে, আর সেখানে 10,323 যে একেবারে বিতর্কিত যারা শিক্ষক শিক্ষিকা, যাদের কোর্টের নির্দেশে যারা চাকরি রাখতে পারেননি তাদেরকে সরে যেতে হয়েছে চাকরি থেকে, তাদেরকে আবার মানে তাদেরকে নিয়ে একটা মুভমেন্ট করার চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। বলছেন যে তাদেরকে অন্যায়ভাবে
তাদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে বা তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে, এই কথা কিন্তু বলছেন ব্রাত্য বসু, কুণাল ঘোষ থেকে অনেকেই বলছেন, এবং তাদের সমস্যার সমাধানের জন্য তারা উদ্যোগ নিচ্ছেন এবং এটাকে একেবারে ভোটের ইস্যু হিসেবে তারা যে প্রচার করবেন 23-এর বিধানসভা নির্বাচনে, এটা কিন্তু পরিষ্কার। আমি শুধু তাদের কথা বলছি যে যারা এই 10,323 যে ত্রিপুরার একবার নাম হয়ে গেছে 10,323 যাদের একটা মানে চাকরির সমস্যা, তাদের সমাধানের জন্য এখান থেকে ত্রিপুরাতে গিয়ে তারা অনেক কথা বলছেন, বৈঠক করছেন, কিন্তু প্রশ্ন এইসব নেতাদের কাছে যে তাদের রাজ্যে এই যে এত মানুষ অর্থাৎ পশ্চিমবঙ্গে এত মানুষ, এত শিক্ষক শিক্ষিকা যারা কোনোরকমে মানে কিছু একটা ভাতা পাচ্ছেন, সংসারটা চালাচ্ছেন, তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে এইগুলোর সমাধান করার একবার উদ্যোগ দেখাবেন না ব্রাত্য বসু, কুণাল ঘোষরা একটু উদ্যোগ দেখাবেন না? ত্রিপুরাতে গিয়ে তারা উদ্যোগ দেখাচ্ছেন, যেখানে কোর্টের নির্দেশে তাদের চাকরি থেকে সরে যেতে হয়েছে, এই নয় যে সেখানকার সরকার তাদেরকে সরাসরি বরখাস্ত করে দিয়েছে, কোর্টের নির্দেশে, যেটা আমরা খবর পাচ্ছি। আর এখানে এত যারা শিক্ষক শিক্ষিকা যারা চুক্তিভিত্তিক রয়েছেন, কেউ কেউ তো আবার দেখছেন যে শিক্ষামন্ত্রী দেখা পাচ্ছেন না, সেই জন্য তারা একবার আত্মহননের পথ বেছে নিয়েছিলেন, এখনও হাসপাতালে তাদেরকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে। সুতরাং এই যে বিষয় যখন এই রাজ্যে এরকম অবস্থা হচ্ছে, সেগুলোর সমাধানের জন্য তৃণমূল কংগ্রেসের এইসব নেতারা শিক্ষামন্ত্রী তারা চেষ্টা করবেন না ত্রিপুরাতে গিয়ে এত বলি আওড়াচ্ছেন, বলছেন ত্রিপুরার মানুষকে বলছেন আমরা আপনাদের পাশে রয়েছি, আর ত্রিপুরার মানুষকে এই ভিডিও দেখছেন না যে ওই রাজ্যে পশ্চিমবঙ্গে কী হচ্ছে? রাজ শিক্ষক দিবস এত সুন্দর একটা দিন, আজকের দিনে শিক্ষক ছাত্রছাত্রীদের কিছু সম্পর্ক নানান অনুষ্ঠান হয় সেখানে একটা মানে আমরা একটা সময় দেখতাম সুন্দর আমাদের দিনগুলো কাটতো, কিন্তু আজকের দিনে রাস্তায় বসে কাঁদছেন শিক্ষক শিক্ষিকার যে আমাদের কী হাল, আমরা কী করে চলছি, আমাদের কীভাবে সংসার চলছে, আমরা সময় দিচ্ছি একইভাবে কাজ করছি, আমাদের কোথায় আমাদের বেতন, এত বৈষম্য কেন? আর যারা চাকরি প্রার্থী প্রশিক্ষণ নিয়ে বসে রয়েছেন তাদের বিষয়ে কেন ভাবা হচ্ছে না, তাদের কেন পরীক্ষা হচ্ছে না, চাকরি পরীক্ষা হচ্ছে না, এইসব দাবিতে তারা কিন্তু রাস্তাতে বসে রয়েছেন। তার ফলে যেটা বলার চেষ্টা করছি দর্শক, যে আজকে সত্যি শিক্ষক দিবসটা কি আমাদের এই বঙ্গে আজকের দিনটাকে সত্যি সার্থক বলবেন? বলবেন শুধু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গর্ব বলে দিয়ে দিলেন একটা পোস্ট, ব্যাস, আর বাস্তব চিত্রটা কি এই ব্যাখ্যা চাইবেন না দর্শক? দর্শক নিশ্চয় আপনারা এই ভিডিও দেখেছেন, কিন্তু আর দেখে কি আছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনি তো খুশি রয়েছেন, এখানে এইভাবে দাবি দাওয়াকে সামনে রেখে তারা মুভমেন্ট করছে, রাস্তায় বসে আছেন, আমি দেখছিলাম কেঁদে কেঁদে ওনাকে কথা বলছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য খুশি আছেন, আজকের দিনটা তার ভালোই কেটেছে। তিনি যেমন পোস্ট করেছেন সেটা আপনাদেরকে আমি দেখালাম, তেমনি আজকের দিনটাতে আমি দেখলাম যে দর্শক একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় ডুরান কাপের উদ্বোধনে গেছিলেন, ডুরান কাপ তার উদ্বোধনে গেছিলেন, সেই উদ্বোধনের ছবিতে দেখলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন দর্শক, যে যতই আমরা বলি যে এখানকার অনেকেই কষ্টের মধ্যে রয়েছেন, দুশ্চিন্তার মধ্যে রয়েছেন আজকের দিনটাতে, কিন্তু আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন একেবারে ফেসবুকে পোস্ট করেছিলেন, সেরকম আজকের দিনে এটাও দেখলাম যে সল্টলেক স্টেডিয়ামে ডুরান কাপের তিনি উদ্বোধন করতে গেছিলেন, এবং তাকে ঘিরে কি উচ্ছ্বাস, ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী, সব জায়গায় থাকেন, খেলা নিয়ে খুব ভালোবাসেন, এইসব আমি কমেন্ট্রি শুনছিলাম, সেটা আর আপনাদেরকে আমি শোনাচ্ছি না। সেখানে ডুরান কাপের উদ্বোধন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গেলেন, বেশ খুশি খুশি ভাব, এমনিতে খুশি হওয়ারই কারণ আপনারা জানেন যে তার মুখ্যমন্ত্রী তো টিকিয়ে রাখা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল, বাই ইলেকশন হবে কি হবে না, গতকালকে তো নির্বাচন কমিশন একেবারে খুশ করে দিয়েছে, কারণ বাই ইলেকশন হবে, আবার শুধুমাত্র ভবানীপুরেই বাই ইলেকশন হবে, ফলে তাকে যে একটা স্পেশাল গুরুত্ব দেওয়া হয়েছে সেটাও কিন্তু পরিষ্কার, দেশের অন্য অন্য জায়গায় বাই ইলেকশন হলো না, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের যেখানে তিনি প্রার্থী হবেন সেখানে বাই ইলেকশন হচ্ছে। আমরা দেখেছি উত্তরাখণ্ডের যিনি নন এমএলএ মুখ্যমন্ত্রী ছিলেন, যে বাই ইলেকশন এখন হবে না, তিনি রিজাইন করে গেছিলেন, অথচ দেখা গেল যে এখানকার মুখ্যমন্ত্রী তিনি কিন্তু একেবারে পদ টিকিয়ে রাখার জন্য যে দাবিগুলো করছিলেন তার দল করছিল একেবারে সেই অনুযায়ী দেখলাম কমিশন একবার নির্বাচন ঘোষণা করে দিয়েছে, বাই ইলেকশন হবে, অর্থাৎ তিনি আবার টিকে থাকার একটা সুযোগ পেয়ে গেছেন। কিন্তু দর্শক ভালো করে দেখুন তো, যখন হাত মেলাচ্ছেন, আচ্ছা করোনার মধ্যে এইসব কি আবার হাত মেলানো চলে নাকি? এখন তো কোভিড প্রোটোকল মেনে সব কিছু করার কথা, যখন আমাদের এই রাজ্যে কখন কেউ কর্মসূচি নিচ্ছেন, আমরা দেখছি বেকার যারা এখন কর্মসূচি কেউ নিচ্ছেন তাদেরকে সব কোভিড ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে সব গাড়ি করে ধরে নিয়ে চলে যাওয়া হচ্ছে, আর দেখছি যে ডুরান কাপের উদ্বোধনে গেছেন প্লেয়ার যারা রয়েছেন তাদের সঙ্গে এইভাবে হাত মেলাচ্ছেন, আমি গ্লাভসও তো আমার চোখে পড়ছে না যে হ্যাঁ হাতে গ্লাভস আছে বলে, দেখলাম যে সবার সঙ্গে হাত মেলালেন, এটা কি কোভিড প্রোটোকল মেনে হচ্ছে? রাজ্য রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেন কোভিড প্রোটোকল মেনে চলতে হবে, থার্ড ওয়েভ আসছে, আর তিনি দেখলাম ফুটবলারদের সঙ্গে হাত মেলাচ্ছেন, আর তিনি হাত বাড়ালে ফুটবলাররা আর কি হাত মানে করে ছাড়েন, সুতরাং একটা টিম দেখলাম মেলালো না, কিন্তু একটা টিমকে দেখলাম হাত মেলালেন, সুতরাং এই যে বিষয়টা
এটা কি কতটা কোভিড প্রোটোকলের মানা হচ্ছে, এবং দেখছিলাম যে যে গ্যালারি সেখানেও দেখবেন দর্শকরা কিন্তু ঢুকেছে। এখন প্রশ্ন এখান থেকে ওঠে যে সব বন্ধ, ট্রেন বন্ধ, ট্রেন চলবে না, স্কুল কলেজ বন্ধ, আর দেখছি যে যেখানে যা পাবলিসিটি প্রচারের জায়গা সেগুলো সব ঠিক আছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দেখুন না কীভাবে গ্যাছের উদ্বোধন করতে, আবার বলে শর্ট মারবেন একটু পরেই দেখবেন, তিনি কিন্তু খোশ মেজাজেই। রাজ্যের মানুষ, শিক্ষকরা তারা বঞ্চিত থাকুক না করো, যতই কান্নাকাটি করুন না কেন, তাদের কে আর শুনবে? ওই তো ফেসবুকে একটা পোস্ট বা টুইট করে দেবো, ব্যাস, বাকি সময় বেশ হাসি খুশি এবং খেলাধুলা, শেষ খেলা চলছে, খেলা হবে, রাজনীতিতেও খেলা হবে আর এমনিতেও খেলা দেখবেন। আবার বলে শর্ট মারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ রাস্তায় বসে শিক্ষকরা রয়েছেন যাদেরকে তিনি গর্ব বলেছেন ফেসবুকে পোস্ট করে, তারা রাস্তায় কাঁদছেন বসে, কিন্তু এখানে তিনি কিন্তু তার মতো করে খেলে চলেছেন, বেশ খোশ মিজাজ, একেবারে ফুটবলে এভাবে শট মেরে তিনি কিন্তু ডুরান্ড কাপের উদ্বোধনও করেছেন। দর্শক, এখানে কোভিড প্রোটোকল ইত্যাদি বিষয় নিয়ে কে আর বলবে, কে আর প্রশ্ন তুলবে? একটাই তো দল, তৃণমূল কংগ্রেস, বাকি তো সব সারেন্ডার হয়েছে দেখতেই পাচ্ছেন। দেখুন দর্শকরা কীভাবে গাদাগাদি করে একটা জায়গায় রয়েছেন, সব অ্যালাউ, শুধু ট্রেনটা বন্ধ থাকবে, তবে ভোটটা হয়ে গেলে আমার ধারণা ট্রেনটা কিন্তু খুলে যেতেও পারে, মানে ট্রেন চলাচল কিন্তু চালু হয়ে যেতে পারে এই মানে ভবানীপুরের ভোটটা হয়ে যাওয়ার পরে, আমার যেটা ধারণা। দর্শক দর্শক কী বলবেন যা দেখছেন, নিশ্চয়ই নজর রাখছেন এবং অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।